কারাগার থেকে মুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আপনি দেখছেন যে এইমাত্র মুক্তি পেয়েছেন বিএনপির থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 35 নেতাকর্মী জামিন পেয়েছেন। সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তাদের জামিন দেন। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়ে 7 জানুয়ারি নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে সরকার। সফররত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে এমনটাই জানিয়েছে বিএনপি। And how it links to internet. EU নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি বৈঠক। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দল মানে দর্শক মন্ডলী, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা থেকে নির্বাচন পরিদর্শক প্রতিনিধি দল এসেছেন বাংলাদেশে এবং তারা বাংলাদেশে এসে বিএনপির সাথে গোপনে বৈঠক করেছেন। সম্মানিত দর্শক, এই গোপন বৈঠকের ভিতরে কী আলোচনা হয়েছে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং কি এই প্রতিনিধি দল বাংলাদেশে এসেই যে তত্ত্ব দিলেন এবং যে হুঁশিয়ারি দিলেন ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে বিএনপির যত নেতাকর্মীকে আটকে রাখা হয়েছে জেলে তাদেরকে মুক্তি দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সম্মানিত দর্শক, বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখবো, তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। সম্মানিত দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি, নির্বাচন বয়কট করে নানা কর্মসূচিও চালিয়ে যাচ্ছে দলটি। আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দল। বুধবার বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত এই বৈঠক হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ 6 সদস্য উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউ প্রতিনিধি দলে ছিলেন রেবেকা কক্স ও শার্লট সুয়েবেদ। বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকে ইউ প্রতিনিধি দলকে নির্বাচন বয়কটের কারণ জানিয়েছে বিএনপি। প্রতিনিধি দলকে দলটির নেতারা বলেছেন দলীয় সরকারের অধীনে কখনো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, 2014 ও 2018 সালের নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে, সে কারণে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না। তারা আরও অভিযোগ করে বলেন সরকার যে বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে, এ বিষয়ে তাদের কিছু তথ্য প্রমাণও দেওয়া হয়েছে। ইউ প্রতিনিধি দলকে বিএনপির নেতারা বলেন 2014 ও 2018 সালের মতো এবারও আরেকটি সাজানো পাতানো ও আসন ভাগাভাগির নির্বাচন হতে যাচ্ছে, যাকেই ভোট দেওয়া হবে তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিএনপি সহ বিরোধী দলগুলো একতরফা ভোট বর্জন করায় মূলত বিদেশিদের চাপে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে প্রায় প্রতিটি আসনে নৌকার পাশাপাশি দলের লোকদের এই ডামি স্বতন্ত্র প্রার্থী করেছে আওয়ামী লীগ। অভিযোগ করে বলেন আগামী সংসদে বিরোধী দল নির্ধারণ করতেই একতরফা ভাগ বাটোয়ারার এই নির্বাচন করছে সরকার, কিন্তু জনগণ এই একতরফা নির্বাচন ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে, সে কারণে ভোটারদের কেন্দ্রে আনতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও ইউ প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। এর আগে দুপুর 12টায় সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইউ প্রতিনিধি দল। সিলেটের স্থানীয় একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী। এছাড়া গত 19 ডিসেম্বর ইউ প্রতিনিধি দল চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। 2 ডিসেম্বর মঈন খানের নেতৃত্বে ইউ নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে প্রথম বৈঠক হয় বিএনপির। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়ে 7 জানুয়ারি নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে সরকার। সফররত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে এমনটি জানিয়েছে বিএনপি। সিলেটে বিএনপি নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এসব কথা জানান। তিনি জানান প্রতিনিধি দল তাদের কাছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে।
এ সময় বিএনপি নেতারা বলেছেন, এই নির্বাচনে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বৈঠকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি বিএনপির সিনিয়র নেতাদের সাথেও ভার্চুয়ালি বৈঠক করেছেন বলে জানা গেছে। বর্তমানে যে এই সাজানো এবং একটা নির্বাচনে নাটক মঞ্চস্থ হচ্ছে, সেইটা সম্পর্কে তারা বাস্তব অবস্থা জানতে চাচ্ছে আমাদের। আমরা এটুকু বলেছি, 7ই জানুয়ারি যেখানে নির্বাচনের তারিখ, তথাকথিত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানে জনগণের কোনো এখানে সম্পৃক্ততা আছে কিনা সেটা আপনারা একটু শহরে হাঁটলেই বুঝতে পারছেন। নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে ডামি প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, কালবেলার রিপোর্ট ইউপিনিয়নকে বলেছে। প্রথম আলোর খবর হচ্ছে, নির্বাচন নয় নাটক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বিএনপি। মানব জমিনের রিপোর্ট মোটামুটি কাছাকাছি, শিরোনামটা নির্বাচন নয় নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে ইউ প্রতিনিধি দলকে বিএনপি। আমরা দেখি একটু প্রথম আলোর খবরটা একটু বিশ্লেষণ করি। এখানে খবরে বলা হচ্ছে যে সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে দলটির নেতারা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে বলেছে, সরকার বিরোধী দলবিহীন যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে। এ বিষয়ে তাদের কিছু তথ্য প্রমাণও দেওয়া হয়। বুধবার বিকেলে প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান অংশ নেন। ইউ প্রতিনিধি দলে ছিলেন রেবেকা অক্স ও শার্লোট সুয়েবেস। বেলা 3টা থেকে বৈঠক শুরু হয়, 4টার পর শেষ হয়। বৈঠকের বিষয়ে কোনো পক্ষই গণমাধ্যমকে কিছু বলেনি। তবে বৈঠকে উপস্থিত একটি সূত্র জানাচ্ছে, তারা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞদের তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছে যে 7ই জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন কত প্রকাশ্যে সাজানো ও পাতানো। যাকেই ভোট দেওয়া হবে তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর বিরোধী দল হিসেবে যাদের দেখানো হচ্ছে তারা কীভাবে সরকারের সঙ্গে আসন ভাগাভাগির নির্বাচন করছেন সেটা তারা বলেছেন। এছাড়া এই পাতানো নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টরা কে কী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেটিও তুলে ধরা হয়। মানে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি যদি ধরা হয় তাহলে তাদের তো সেই পোস্টার ব্যানারগুলো যদি সেখানে উপস্থাপন করা হয় তাহলেই বোঝা যাবে যে তারা আসলে প্রকৃত বিরোধী দল না। বিএনপির প্রতিনিধি দলের প্রধান স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানান, আমরা যতটুকু বুঝেছি ওনারা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দেবেন, সেটার তথ্য সংগ্রহ করছেন তারা, আমরা বাস্তবতা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে। এর আগে দুপুরে 12টার দিকে সিলেটের স্থানীয় হোটেলেও সিলেট বিভাগীয় বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 2 নির্বাচন বিশেষজ্ঞ বৈঠক করে। সেখানে আব্দুল মুক্তাদির সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামেও তারা কথা বলেছে, সেখানকার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। যাই হোক, মোটামুটি তারা যে মেসেজটা দেওয়ার দরকার সেটি দিয়েছে এবং তার আলোকেই বিভিন্ন পত্রিকা রিপোর্ট করছে। এখন বিএনপি যে তথ্য প্রমাণ দিয়েছে সেটা যদি তারা গণমাধ্যম, অন্যান্য নির্বাচন বিশেষজ্ঞ সবার সঙ্গে আলাপ করে তাহলে ইউরোপীয় ইউনিয়ন একটা ধারণা পাবে যে কী ধরনের এই নির্বাচন হতে যাচ্ছে। দর্শক মানে তো দর্শক মন্ডলী, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা প্রতিনিধি দলের সাথে গোপনে বিএনপির বৈঠক হয়। সেই বৈঠকের মাধ্যমে বিএনপি এই বাংলাদেশের সাজানো নাটক নামে নির্বাচনের কিছু ভয়াবহ বিস্তারিত তাদেরকে বলেন এবং তারা সেই বিষয়ে কিন্তু পদক্ষেপ নেবে। সম্মানিত দর্শক, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকার প্রতিনিধি দল বলেছেন যে বিএনপির যত নেতাকর্মীকে তারা জেলে ভরেছেন সবাইকে এই নির্বাচনের আগে মুক্তি দিতে হবে। সম্মানিত দর্শক, বাংলাদেশের নির্বাচন কিন্তু যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে। সম্মানিত দর্শক, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।
এরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।